নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তার মধ্য দিয়ে একটা বিষয় আপনাদেরকে আমি একটু জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আগামী বেশ কয়েকদিন আপনারা আমাকে খুব বেশি প্রতিবেদনে পাবেন না। কারণ হচ্ছে এই মুহূর্তে দুটি থানা থেকে, গতকাল থেকে আজ পর্যন্ত দুটো থানা এখনো পর্যন্ত আমরা দেখলাম, সন্দেশখালী থানা এবং নেজার থানাতে আমাদের চ্যানেল এবং ব্যক্তিগতভাবে আমার নামে অভিযোগ জমা পড়েছে বলেই আমাদের কাছে নোটিশ এসছে থানা থেকে, নন বেলেবল সেকশনে। ন্যাচারালি আমি কলকাতার বাইরে, এখন কলকাতায় ফিরে এই গোটা বিষয়টা নিয়ে আমরা থানার কাছে যাব এবং সে ব্যাপারে যা সহযোগিতা করার সেই সহযোগিতা আমরা করব প্রশাসনের সঙ্গে, এবং আইনি যে যে বিষয় থাকবে সেই বিষয়গুলোকে আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করব আমাদের দিক থেকে। কারণ সংবাদ আমরা গোটা যে ইভিএম নিউজ, আমরা কোনো ইউটিউব চ্যানেল নই, আমরা একটি নিউজ চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কাজ করি, ফলে সেখানে থেকে সমস্ত ধরনের নিউজ আমরা করি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে শুধু আমার প্রতিবেদন থাকছে না, সেখানে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে প্রত্যেক দিন সংবাদ পরিবেশন করি। সুতরাং আমার আবেদন থাকবে আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে, আমার অনুপস্থিতির কারণে আপনারা আমাদের চ্যানেলটা থেকে সরে যাবেন না, চলে যাবেন না। আপনারা আমাদের চ্যানেলে আরও ভালো ভালো, অনেক ভালো ভালো নিউজ হয়, অনেক ভালো ভালো সংবাদ হতে থাকবে, প্রত্যেক দিন দেখতে থাকবেন। আমাদের আরও অনেকেই প্রতিবেদন করবেন যখন আমি যদি কোনো কারণে অনুপস্থিত থাকি এই নিউজ চ্যানেলে, যদি সেটা দীর্ঘদিনও হয়, একটু বেশি দিন ধরেই অনুপস্থিত থাকি, তাহলেও আপনারা আমাদের চ্যানেলে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে প্রত্যেক দিন অসংখ্য নিউজ হয়, সেখানে প্রতিবেদন আরও অনেকে প্রতিবেদন করার জন্য তারা করবেন, প্রতিবেদন, রাজনৈতিক প্রতিবেদন তারা আপনাদের সামনে উপস্থিত করবেন, এবং খেলাধুলা ইত্যাদি বিষয় নিয়ে, সমাজের বিভিন্ন বিষয়, সমস্ত বিষয় আমরা উপস্থাপিত করি। সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠান, সেই সমস্ত বিষয়কে আমরা আমাদের চ্যানেলে উপস্থাপিত করার চেষ্টা করি। সেই সমস্ত বিষয় আপনারা দেখতে থাকবেন, ইভিএম নিউজের সঙ্গে থাকবেন, ইভিএম নিউজ দেখবেন। আমরা আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ইভিএম নিউজ এগিয়ে যাবে পথ চলতে চলতে। কখনো কখনো এই এই বিষয়গুলো হয়তো আসবে, আইনি এই বিষয়গুলো থাকবে, আমরা সেই সমস্ত বিষয়কে জয় করে, আমরা আইনকে, আইনের সঙ্গে সহযোগিতা করে আমরা এগিয়ে যাব। এবং আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি সহজ হবে। তাই আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে আবেদন করব, এই সময় খানিকটা অনিয়মিত হবে এবং তারও পরে যদি বেশ কয়েকদিন ধরে আপনারা আমাকে একদমই না পান, অবশ্যই আমার এই আইনি প্রক্রিয়ার সমস্ত আপডেট আমাদের অন্যান্য প্রতিবেদকরা আপনাদের সামনে দিতে থাকবে। কিন্তু যদি নাও পান আমাকে, তাহলে প্লিজ আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকবেন, ইভিএম নিউজ দেখবেন, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।